আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফসল্লি লিরব্বিকা ওয়ানহার وقال سيد الأنام عليه الصلاة والسلام فطيب بها نفسا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার নায়াসকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্রকার মসজিদে আসার বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন করিমের 108 নম্বর সূরা, সূরা আল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত এবং হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটু হাদিসের অংশ বিশেষ, যেটা তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে আসছে, উপস্থাপন করেছি। আশা করি আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় ইরশাদ করেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ওনাকে ডাইরেক্টভাবে বলা হয়েছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সবসময় করেন ওইটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। মাঝে মধ্যে করেন, মাঝে মধ্যে ছাড়েন, ওইটা হয় সুন্নাত। তো কোরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর থেকে সবসময় করতেন, যখনই করা শুরু করছেন শেষ বছর পর্যন্ত, বিদায় হাজের পর্যন্ত তিনি এই কোরবানি উদযাপন করেছেন। তো সেই হিসাবে এটা আমাদের জন্য কি বিত্তবান লোকদের জন্য ওয়াজিব। তো আজকের আলোচনা হলো কোরবানি কি ও কেন, এই বিষয়ের উপরেই আজকের আলোচনা। আত্মত্যাগের এক অনুপম দৃষ্টান্ত হল কোরবানি, যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন ও তার সন্তুষ্টি লাভের জন্য পশু জবাই করা হয়। কোরআনে কোরবানির পরিবর্তে কুরবান এই শব্দটি মোট তিন জায়গায় ব্যবহৃত হয়েছে। হাদিস শরীফেও কোরবানি শব্দটা উল্লেখ নাই। এই কোরবানি শব্দটির পরিবর্তে আপনার উযহিয়া শব্দটি ব্যবহৃত হয়েছে। উযহিয়া এটা হলো জবাইযোগ্য উট, গরু, ছাগল বা ভেড়াকে বলা হয়। এই শব্দটা দোহা শব্দ থেকেই গৃহীত, যার অর্থ কুরবান। সাধারণত এই গরু ছাগল জবাই দেওয়া হয় ঈদের নামাজের পরে, ঈদুল আজহা কখন পালন হয়, চাষতে রক্তে এরশাদের নামাজের সময়। তো কি ঈদের নামাজ হওয়া উচিত, ঈদের দিনে কোনো ধরনের এরশাদ নামাজ নাই, নফল নামাজ নাই, ওই ঈদের নামাজটাই হলো আসল নামাজ। ফজরের পরে এই ঈদের নামাজটাই হলো কি একমাত্র নামাজ, জোহরের আগে আর কোনো নামাজ নাই।
তো ঈদের নামাজ সম্পন্ন করে যখন কোরবানি করে, এটা দোহার অর্থ ব্যবহৃত হয়, চাষের রক্ত মানে কুরবানের রক্ত। আর এর বহুবাচন হয়েছে আদহা, যার সাথে সম্পর্ক জুড়ে না ঈদের নাম রাখা হয়েছে ঈদুল আদহা। এবার বুঝতে পারছেন তো, মানে ওই যে 10টা 11টার দিকটা যে সময় কোরবানি করেন, ওইটাকে আরবিতে কি বলা হয়, উযহিয়্যা, ওই কোরবানিটা করা হয় ওই টাইমে। আর ওইটারই বহু বছর হলো আদহা, এই হিসাবে ঈদের ঈদটার নাম কি হয়েছে, ঈদুল আদহা। এই হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা তার নৈকট্য লাভের জন্য কোরবানির বিধান দিয়েছেন, এটা তাফসীরে কাশ্যাপ। এর ভিতরে উল্লেখ আছে সব নবীদের আমলে কোরবানি ছিল। কোরবানির প্রচলন শুধু ইসলামে নয়, বরং অন্যান্য ধর্মেও বিদ্যমান। হিন্দুদের ধর্মে কালী দেবীকে উৎসর্গ করে পাঠা বলির প্রথা আগে প্রচলিত আছে, বর্তমানে বাইবেলেও বহু স্থানে কোরবানির উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে নামাজ আদায় ও কোরবানি দিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দুম্বা সাদা কালো রঙের বড় শিং বিশিষ্ট 2টা দুম্বাকে এই কোরবানি দেন। তো এতে করে বোঝা যায় যে অনেক দুম্বা 2টা যদি সাদা কালো হয় আর শিং 2টা বড় হয়, দেখতে অনেক সুন্দর, তার মানে সুন্দর পশুই কোরবানি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরবানি শুধু ভোগ বিলাস আর পেট পুরে গোশত খাওয়ার জন্য নয়, বিশাল আকৃতির পশু ক্রয় করে ফেসবুকে ছবি দেওয়ার জন্য নয়, নিজেকে সমাজের বড় কোরবানিদাতা হিসাবে পরিচিত করার জন্য নয়। কোরবানি সহ সকল ইবাদত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই। কোরবানিতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের অনেক কল্যাণ উপকার নিহিত রয়েছে বলে সুবহানাল্লাহ। ধনী লোকেরা ঢাকা শহরে যারা বাস করে, এরা কোরবানি করতে চাইলে টাকা আছে কিন্তু পশু তো নাই, তাহলে এই পশু সংগ্রহ করতে হলে তো সেই যেখান থেকে পশু আসে, যেসব লোকেরা এই গরু ছাগল লালন পালন করেন, তাদের একটা অবদান রয়ে গেল এই ধনীদের প্রতি। তো সাধারণত যারা পশু নিধন মনে করে, এরা মনে করে একসাথে অনেকগুলো পশু নিধন হয়ে যাচ্ছে, তো পশু রেখে বা লাভটা কি যদি সেটা অর্থে সম্পদে পরিণত না হয়? সম্পদ তো তখনই হয় যখন মানুষের হাত পড়ে, যেটাকে মানব সম্পদ বলা হয়। মানুষের হাত যেখানে পড়ে না সেটা তো মানুষের সম্পাদই হতে পারে না। তো পশু কোরবানি দিলে এক এক টাইমে অনেক চামড়া পাওয়া যায়, এগুলা রপ্তানি আমদানি অনেক কিছুই করা যায়। এ দিয়া মানে যে ট্যানারির যে শিল্প আছে, এ দিয়া অনেক কিছুই চামড়া দিয়া তৈরি হয়। তো যারা এ গরুর বিরোধিতা করে, এরা হিন্দু সম্প্রদায়, এরা গরুর দুধ খায় পিতায় তাকে মা বলে, গোমাতা বলে, কিন্তু এটা একটা কুসংস্কার। তাদের আসলে ওই গাভীগুলারে মা বলে এই পর্যন্তই শেষ, বাবার জুতা দিয়ে বাবার চামড়া দিয়ে তো কি বানায়, জুতা বানায়। তাহলে এইসব এই কুসংস্কারের কোনো ভিত্তি নাই। কোরবানি শুধু করলেই হবে না, কোরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, যেমন নিয়াতের বিশুদ্ধতা থাকার দরকার আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন উদ্দেশ্যে কোরবানি করতেছি, যদি আল্লাহর রাজি খুশি না হয় তাহলে এটা বৃথা, কোনো লাভ নাই। 2 নম্বর শর্ত, অর্থের বিশুদ্ধতা ছাড়া কবুল হয় না, টাকাটাও কি লাগবে হালাল,
লাগবে। 3 নম্বর, যদি একানাতিয়া শরিকদার হয় তাহলে শরিক নির্বাচন এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার। সুদখর, ঘুষখর, বেনামাদি প্রতারক, অবৈধ পণ্যের ব্যবসায়ীর সাথে কোরবানি করা উচিত না। যত সম্ভব যদি একা না পাওয়া যায় আর এই জাতীয় ভালো লোক না পাওয়া যায় তাহলে একটা খাসি দিয়ে একা হইলেও কোরবানি করা উচিত, যদি একটা গরু দেওয়া তার একটা পক্ষে সম্ভব না হয়। আর যদি ভালো লোক পাওয়া যায় তো তার সমস্যা নাই। আশরাফ আলী থানভি রহমতুল্লাহ তিনি লেখেন কোরবানির ইতি কথার ভিতরে, যে এলাকায় গরুর বিরোধিতা করে সেখানে গরু দিয়াই কোরবানি দেওয়া উত্তম, খাসি চাইতে বেশি ভালো। কারণ এই পাঠাবলি খাসির প্রতি তো দুর্বলতা বিধর্মীরাও আছে, গরু যেহেতু বিরোধিতা করে। কোরআনে আছে নিউজ হিরাহ আলা তিনি কুল্লি ওলা কারিহাল মুশরিকুন, অন্য জায়গায় আছে ওলা কারিহাল কাফিরুন। ধর্ম ইসলাম ধর্ম ইন্না তিন ইন্দাল্লাহিল ইসলাম, একমাত্র তিন ধর্ম বলতে আল্লাহর কাছে গ্রহণীয় হল ইসলাম। এটাকে বিশ্বের ভিতরে সকল ধর্মের উপরে বিজয় ঘটাইয়া দেওয়াই হলো মুসলমানের কাজ, ইসলামের সৌন্দর্য তুলে ধরা। ইসলামকেই সকল ধর্মের উপরে কী করতে হবে, বিজয় দেখাইতে হবে। তো সেই হিসাবে এটাও একটা কোরবানি, কারণ যে এলাকার ভিতরে আপনার খাসি দিয়া কোরবানি দিলে কোনো আপত্তি নাই, গরু দিয়া কোরবানি দিলে আপত্তি আছে। সেখানে আপত্তি উপেক্ষা করে গরু কোরবানি দেওয়া এটা নিজের ইসলামের জন্য নিজেকে কি দেওয়া আর একটা কোরবানি হয়ে যায়। কোরবানি শুধু পশু কোরবানি তা নয়, ত্যাগ তিতিক্ষা এটাই একটা কি কোরবানি। কোরবানি এটা সকলের ভিতরেই আছে। আপনার ঘাস কোরবানি হয়ে যায় গরুর জন্য, গরু কোরবানি হয় মানুষের জন্য, মানুষও তো কোরবানি হয়ে যাচ্ছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বড় বিচারের জন্য তাদের অধীনস্থ কর্মচারীরা কোরবানি হয়ে যাচ্ছে। যখন তা বলতেছে জি স্যার বলে সব পালন করতেছে, তাহলে কোরবানি কি শুধু পশু না, এর ব্যাখ্যা আরও অনেকই বেশি। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন তা করবো এটাই কি কোরবানি। তো আল্লাহ আমাদের সকলকে সহিনিয়তে ও হালাল উপার্জন দ্বারা কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা গেলেন তখন দেখলেন যে মদিনাবাসী দুটি নির্ধারিত দিনে আমোদ প্রমোদ এবং খেলা কৌতুক নিয়ে মেতে উঠেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কিসের এই উৎসব? মদিনাবাসীরা উত্তরে বললেন আমরা জাহিলিয়াতের এই দুই উৎসবে ক্রীড়া কৌতুক নিয়ে মেতে উঠতাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তাআলা তোমাদের এই দুই উৎসবকে বিলুপ্ত করে তার বিনিময়ে দুটো ধর্মীয় উৎসব প্রদান করেছেন, একটি ঈদুল আধা আর একটি ঈদুল ফিতর। ইসলাম কখনো মানুষের স্বাভাবিক চাহিদার উপরে চাপ সৃষ্টি করে না, যেহেতু মানুষ আনন্দ ফুর্তি করতে চায় এটাই তার স্বভাব। এই প্রকৃতি ও নেচারের সহিত ইসলামের রয়েছে এক নিবিড় সম্বন্ধ, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি করে নাই, কারো এই হাসি তামাশা খুশি করবে এর জন্য কি চাপ সৃষ্টি করেন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কৌতুক করেছেন, তবে বাস্তবসম্মত কৌতুক করেছেন। এক মহিলা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেন, তখন আল্লাহ রসুল বলেন তোমার স্বামী কি অমক লোকটা না যার চোখের ভিতরে সাদা সাদা? তিনি বললেন না হুজুর, আমার স্বামীর চোখের ভিতরে সাদা সাদা নাই। মানে কিছু চোখ কবিলা কবিলা চোখ আছে না, একটু সাদা সাদা, এটা একটা দোষের। আল্লাহ রসুল বললেন এমন কোন লোকটা আছে যার চোখে সাদা অংশ নাই, আর কালার পাশে সাদা আছে না, আর সে বুঝছিল কালার ভিতরে সাদা। এক মহিলা বৃদ্ধ মহিলা এসে বলেন ওগো আল্লাহ রসুল, আমার চলাফেরায় কষ্ট হয়, আমাকে একটা উট দান করলে ভালো হয়। আল্লাহ রসুল বললেন বুড়িমা তোমাকে একটা উটনির বাচ্চা দেওয়া হবে।
বুড়ি বলে আমি বাচ্চা নিয়ে কি করবো, আমার তো আরোহণ করতে হবে। আল্লাহ রসুল বললেন, বুড়ি মা এমন কোন উট উটনি আছে যেটা আর একটা উটনির বাচ্চা না? আমরা সকলে কি কারো না কারো বাচ্চাই তো, হয়তো এই মুহূর্তে আপনারা আমার এই বাচ্চা কেউ বলবে না, কিন্তু মায়ের কাছে গেলে কি বাচ্চাই। তাহলে আল্লাহ রসুল কর্তৃক করেছেন, বাস্তব সম্মত কর্তৃক করেছেন, তিনি দৌড়ঝাঁপও দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি দৌড় প্রতিযোগিতাও করেছেন, তিনি কুস্তিও খেলেছেন। রুকানা, তিনি আরবে খুব বিখ্যাত একজন পলোয়ান ছিল, সে বলেছিল আমার পিঠ ধরাশায়িত করতে পারলে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরা মাত্রই ধরাশায়িত করেছেন বলে সুবহানাল্লাহ, একবার নয় তিনবার। তখন বুঝতে পারছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই আল্লাহ রাসূল। তাহলে কোরবানির একমাত্র মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার এই নৈকট্য ও সান্নিধ্য লাভ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের কোরবানির অন্তরালে প্রকাশ পাচ্ছে রিয়া এবং প্রদর্শনী ও লোক দেখানো ভাব। বলা বলি হবে অমুক 50,000 1 লক্ষ 2 লক্ষ টাকার গরু কিনছে, পত্রিকায় দেবে অমুক এই এত এত টাকার পশু ক্রয় করছে। এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, এটা এক ধরনের শিরিক। কারণ ইসলামের নজরে রিয়া এটা একটা শিরিক এবং কবিরা গোনা, এমনটা যেন না হয়। উদ্দেশ্য হতে হবে কার জন্য কোরবানি করা? আল্লাহর জন্য। এই কোরবানিটা আপনার এটা হলো আপনার দুই প্রকার। প্রথমত একটা হলো ওয়াজিব, আর একটা হলো কি মুস্তাহ, নফল কোরবানি। যারা গরিব মানুষ তাদের কোরবানিটা কি মুস্তাহ, নফল, না দিলেও সমস্যা নাই, কিন্তু পশু ক্রয় করলে তখন ওয়াজিব হয়ে যাবে। দার উদার যেভাবেই ক্রয় করেন, পশু ক্রয় করার পরে গরিব মানুষের কোরবানি দেওয়া কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। নফল নামাজ নিয়াত করেন নাই, নফল নিয়াত করে ফেলছেন, এখন আপনার ওয়াজিব হয়ে গেছে, আদায় করতে হবে। তো যারা ধনী তারা কোরবানির পশু না কিনলেও তাদের উপরে ওয়াজিব, যদি আদায় না করে ওয়াজিব তরকের গোনা হবে। তাহলে কোরবানি প্রথমত কয় ভাগে বিভক্ত হলো? দুই ভাগ, একটা কি ওয়াজিব আর একটা মুস্তাহাব নফল। ওয়াজিব আবার 4 প্রকার, একটা হলো মান্নতের কোরবানি, আর একটা হলো ওসিয়াতকৃত কোরবানি, আর একটা হলো গরিব লোক যে কোরবানির নিয়াতে জন্তু খরিদ করে, একটু আগে যেটা বলা হলো। 4 নম্বর, সাবালক সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলমান নারী পুরুষ যে নেশাবের মালিক কিন্তু মুসাফির নয়। কারণ নেশাবের মালিক মুসাফির থাকলে আর কোরবানি তার উপরে কি না ওয়াজিব না। এই 4 প্রকার ওয়াজিবের বাহিরে হয় মুস্তাহাব কোরবানি। কোরবানির নিসাবটা কি? যার কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা চাঁদি রূপা কিংবা সে মূল্যের নগদ টাকা থাকবে, অথবা সে মূল্যের প্রয়োজন অতিরিক্ত মালপত্র ও বিষয় আসার আশায় তা ব্যবসায়ের হোক বা অন্য কিছু, এবং বছর অতিক্রম হোক বা না হোক, তার উপরে 1 অংশ কোরবানি করা ওয়াজিব। একটা গরুর ভিতরে কয়টা অংশ দিতে পারে? 7টা। তাহলে 1 অংশ দেওয়া ওয়াজিব, তার মানে 7 জন ওয়াজিব হয়েছে কোরবানি। এরকম 7 জন লোকে একটা গরু কিনলেই সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? ওয়াজিব আদায় হয়ে যাবে। নজর, মান্নত ও ওসিয়াতকৃত কোরবানির মাংস গরিব মুসলমানদের দান করে দিতে হবে। এছাড়া অপরাপর কোরবানির মাংস নিজে ও আত্মীয় স্বজন সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে খেয়ে পারবে বলে সুবহানাল্লাহ। এটা একটা আল্লাহ দেয়া ফল। কারণ যারা কোরবানি করি আমরাই বেশি মুখাপেক্ষী, আল্লাহর জন্য কোনো কিছুরই প্রয়োজন নাই। রাজার দরবারে যারা হাদিয়া নিয়ে যায়, বাদশার দরবারে যারা হাদিয়া নিয়ে যায় তারাই অভাবী, নাকি বাদশাহ অভাবী? কারা অভাবী? যারা হাতিয়ে নিয়ে যায়। তা বাদশার দরবারে যদি আপনি আপেল আঙ্গুর নিয়ে যান, আর সেখানে যারা উপস্থিত থাকে
তখন বাচ্চাকে এটা নিজের জন্য রাখে না, বলে সবাই তোমরা মিলে খেয়ে ফেলো, তোমরা খেয়ে ফেলো, কারণ আনছে পথ যথেষ্ট, আমি খুশি, কিন্তু এটা আমার প্রয়োজন নাই, কোরবানি দিলেই আল্লাহ খুশি, গোস্ত মাংস তোমরা খাও, এটা আমার দরকার নাই। উম্মাতে মুহাম্মাদের জন্য এটা একমাত্র হালাল, এর আগে এগুলো হালাল ছিল না, তাহলে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরবানির নেশাব, সৎকায় ফিতিরের নেশাব, কোরবানির নেশাব, সৎকায় ফিতির ওয়াজিব কার উপরে? ওই যার কাছে 52.5 তোলা রূপ বা 7.5 তোলা স্বর্ণের পরিমাণ মূল্য ওই ঈদের দিন থাকে, সেই কি দিতে হয়? সৎকায় ফিতির দিতে হয়। কোরবানিও ঠিক এই 3 দিনের ভিতরে এই 10, 11, 12, 13 এই পরিমাণ টাকা থাকতে হবে, কিন্তু যাকাত কিন্তু 1 বছর টাকাটা থাকতে হবে। তাহলে যাক অর্থ ঠিক নিসাব জাকাতের সাথে কিছুটা গড় মিল আছে, জাকাতের অর্থটা 1 বছর থাকতে হবে আপনার কাছে, আর কোরবানি দিতে গেলে ওই পরিমাণ লাগবে না। তো আমরা এখানে যতটা ইমামদের মতামত পেশ করে যেটা বলছি, সে হিসাবে সমাজের সকল লোকের উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে দেখা যায় যে লোকটাই একটা খাসি কিনতে পারবে এই 3 দিনে সেই কোরবানি দিতে দিবে। হাদিসটা হলো মান ওয়াজাদা সানাতাল লিয়ায়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা, ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করে না সে যেন আমাদের ঈদগায় উপস্থিত হয় না। তার মানে একটা ধমক, কোরবানি করার সামর্থ্য থাকলে কোরবানি করতেই হবে। একটা গরু কিনতে 50,000, 60,000, 1 লাখ টাকা লাগে, এখন যদি কারোর কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে সে কোরবানি দিবে। তাহলে কোরবানি না দিয়ে কোরবানি দিতে গেলে আল্লাহ রাসূল অসন্তুষ্ট, তাকে ঈদগায় যেতেই নিষেধ করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন এক যতদিন তিনি মদিনায় ছিলেন ততদিন, এটা হাদিসের ভিতরে আসছে তিরমিজি শরীফের হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিনা ইউযাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, 5 বছর তিনি কখনো এই কোরবানি ত্যাগ করেননি, মানে প্রতি বছরে তিনি কোরবানি পালন করেছেন। বিদায় হতে তিনি 100 উট দিয়ে কোরবানি করেছেন, বলেন সুবহানাল্লাহ, নিজ হাতে 63 আপনার উট নহর করেছেন। উট তো আর গরুর মতো জমে দেওয়া হয় না, সারিবদ্ধ করে নহর করা হয়, আর বাকিগুলা বাকি কয়টা? 37টাই করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে বোঝা গেল যার কোরবানি সেও করতে পারবেন, অন্য মোল্লা মুর্শিদিও কি করাতে পারবেন, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে নিজের কোরবানি করাইছেন। এক অংশ কোরবানি করা ওয়াজিব, কোরবানি ওয়াজিব হয়ে থাকলে টাকা পয়সা মায়াকে কোরবানি দিয়ে কোরবানি করতে হবে, দিন ভুলে খুশি মনে কোরবানি করা উচিত। কোরবানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা তিরমিজি শরীফের হাদিস, ফাতুইবু বিহা নাফসা, তোমরা খুশি মনে দিল খুলে কোরবানি করে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতুইবু বিহা নাফসা, অতএব তোমরা কোরবানি করে সন্তুষ্ট থাকো। তাহলে অর্থ দুইভাবে করা যায়, খুশি মনে কোরবানি করো অথবা কোরবানি কইরা খুশি থাকো। এত টাকা লাগবে এই জন্য মন মরা ভাব নিয়ে কোরবানি করো না, না করলে কেমন হয়? তাই তো বিয়ে হয়ে গেল, ভাই লোক দেখানো কর্মকাণ্ড হয়ে গেল, গোস্ত খাওয়ার নিয়ত হয়ে গেল, সামাজিক চাপের ব্যাপার স্যাপার হয়ে পড়লো, তাহলে হবে না। ফাতিমু বিহা নাফসা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরবানি তিন কোরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এবং এই দিন কোরবানি করা ছাড়া অন্য কোনো আমল আল্লাহর দরবারে এত বেশি প্রিয় না, যতটা প্রিয় কোনটা? কোরবানি করা, খুশি দিলে করো। ফাতিমু বিহা নাফসা, কোরবানি করে আবার পস্তাইতে থাকবো না, এত টাকা চলে গেল,
তাহলে তো আমার সমস্যা, কোরবানি করার পরেও কি থাকো, খুশি থাকো। এটা তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হুকুম পালনের খুশিতে এই দিনটা হলো ঈদ। আল্লাহর হুকুম ইবাদত বন্দেগী পালন করার ভিতরে একটা খুশি থাকে, এই খুশিটা যার ভিতরে আছে সেই ঈদের খুশি অনুভব করতে পারলো। ওই কাপড় চোপড় বা উন্নত পোশাক আশাক এগুলার কোনো আসল বিষয় না, আসল বিষয় হলো আল্লাহর হুকুম আমি পালন করতে পেরেছি, এটাই হলো সবচেয়ে কি বড় খুশি। তাহলে এখানে কোন ধরনের পশু কোরবানি করবেন, এটা গৃহপালিত বা পালিত পশু তথা গরু মহিষ উট এবং ছাগল ভেড়া দুম্বা দ্বারা কোরবানি করতে হবে। গরু মহিষ 2 বছর এবং ছাগল ভেড়া 1 বছরের হতে হবে। দেখেন এটা আবার সচেতন না হলে তো, 1 বছর না হলে তো আবার হবে না, একটু বড় হইলেই সমস্যা। একবার এক মুন্সিগঞ্জে থাকাকালীন এক ছেলে তার মেয়ের আকিকে করার জন্য নিয়ে গেছে আমারে, এখন তার পালা খাসি, তো আনতে যাইব এখন দেখতে আছে সে দুধ পান করতেছে, মানে দুধ খাইতে আছে কার, তার মায়ের। আমি বলে এটা 1 বছর হয়েছে নাকি, এক বছর লাগে তো জানি না। আমি বলি কতদিন হয়েছে, আরো 2-3 মাস লাগবে। আমি তো 2-3 মাস পরেই ডাকিন, এখন যদি আমার জানা না থাকতো আর হুজুরের টেকার দরকার, বাস বিসমিল্লাহ আল্লাহু আকবার বা দোয়া করে আকিকা দিন, একটা দোয়া আছে সুন্দর, আল্লাহুম্মা ইন্নি হাদি আল্লাহুম্মা হাদি আকিকাতি অমক অমক, এবারে দমুহা বি দমিহি ওয়া লাহমুহা বি লাহমিহি ওয়া আদমুহা বি আদমিহি ওয়া দিলদুহা বি দিলদিহি ওয়া শাহরুহা বি শাহরিহি, মানে এই পশুর রক্ত বদলায় এই বাচ্চার রক্ত কি হয়ে যাক, কাপড়া হয়ে যাক, এই পশুর লোম রাশি এর চামড়া এর বস্ত্র এর হাড়ের পরিবর্তে এই বাচ্চার হাড়ের কি হয়ে যাক বদলা হয়ে যাক, এতে করে রোগসব বালা মুসিবত থেকে বাঁচে। যা নিজের আকিকা নিতে করা যায়, কোনো সমস্যা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজে করেছেন, আপনারাও আকিকা করতে পারবেন। আর এই এই যে কোরবানির সাথেও আকিকা করা যাবে, কে কি বললো এটা বড় কথা না, ইউটিউবে যারা বলে এর বড় আলেম দাবি করে, আমরাও মনে করি অনেক বড়, কারণ চ্যানেলে তো আমরা দেখতে পারি না, যতদিন যাইতে না পারবো ততদিন এদেরকেই বড় মনে করতে হবে। কিন্তু বিষয়টা আসলে দেখা যায় কোরআন হাদিস যেহেতু পড়ালেখা করছি, অনেক গাফলা আছে এদের ভিতরে, এদের কথার ভিতরে দেখা যায় অজ্ঞতা মূর্খতা ফুটে ওঠে, এমন কথা বলে যা মানে কোরআন হাদিস না পড়িয়াই শুরু করছে এরকমই মনে হয়। কয় এক গরুর ভিতরে 7 জন দিতে পারবে কিনা, মৃত মানুষের নামে কোরবানি দিতে পারবে কিনা, কোরবানিকৃত জন্তুর সাথে আকিকা দিতে পারবে কিনা, এরা সব না 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 করে। দাউদে জাহিরি একটা লোক আছিল, সে খালি বিরোধিতা কইরা করে এই সমাজে সকলের কাছে প্রচারিত ছিল। তো এইরকম কিছু লোক আছে তারা ইউটিউবে বক্তৃতা দেয়, অন্যান্য আলেমেরা যা বলে তার একটু উল্টাই বলে, এতে করে তার ভিউ বেশি হয়, ইনকামও বাড়ে, সে এটারে পেশা নেশা হিসাবে নিয়ে নিছে। এরকম না করে আপনার আশেপাশে কোনো মাদ্রাসার মুফতি সাহেব থাকলে তাদের কাছ থেকে জেনে ভালো করে বই পুস্তক দেখে উদ্ধৃতি দিয়া তারা বলবে, তখন ওইটা আমল করবেন। ওই ইউটিউবের চ্যানেলে কে কি বললো ওইটা দেখে কি করতে যাবেন না, আমল করতে যাবেন না। কোরবানির ইতিহাস পৃথিবীর প্রথম মানব কে, আদম আলাইহিসসালাম থেকে সূচনা হয়েছে এবং প্রত্যেক নবী রাসূলগণের যুগেই তা বহাল ছিল। আদম আলাইহিসসালামের সময় থেকে কোরবানি শুরু হয়েছে, সেটা কোরআন শরীফের ভিতরে আসছে সূরা মায়দা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ أبني তাদেরকে আদমের 2 পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শুনান। যখন তারা উভয়ই কিছু উৎসর্গ নিবেদন করেছিল, তখন তাদের একজনের উৎসর্গ গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে বলল, আল্লাহ ধর্ম বিরোধের পক্ষ থেকেই তা গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ,
এখানে একটা ইতিহাস বিজড়িত ঘটনার সাথে সম্পর্ক আয়াতটা, সময় তো আমার হাতে একদম নাই বললেই চলে। আলোচ্য বিষয় বিষয় কোরবানি কি ও কেন, তো কোরবানির আলোচনা হবে মাত্র শুরু হইল। কোথা থেকে শুরু হয়েছে? আদম আলাইসালামের সময় থেকে। সে ঘটনাটা কি ছিল? আদম আলাইসালাম পৃথিবীতে আসার পরে যমজ বাচ্চা হইত, একটা ছেলে একটা মেয়ে। ভাই বোনে বিবাহ দেওয়া তো হারাম, কিন্তু তৎকালীন একটা ব্যবস্থাপনা ছিল যে এবারে যে ছেলেটা হয়েছে পরবর্তী মেয়েটার সাথে, পরবর্তী যে মেয়েটা হয়েছে প্রথমবারের ছেলের সাথে। এই ব্যবস্থাপনা না পারতে আর কি ইসলামে তার জন্য শরীয়তে বৈধ করেছিল, তার আদম আলাইসালামের শরীয়তে। সেই হিসাবে একটা ছেলে হলো, তার নাম হলো হাবিল, তার সাথে একটা মেয়ে হলো, তার নাম হলো আকলিমা। আকলিমা একটু সুন্দর কম। পরবর্তীতে আর একটা ছেলে হলো আর মেয়ে হলো, ছেলেটার নাম হলো কাবিল, মেয়েটার নাম হলো লুবাদা, সে অনেক সুন্দরী। এখন কাবিলের সহদার বোনকে সে থাকতে চায় না, সুন্দরের প্রতি সবাই আকর্ষণ বেশি। এখন এটা তো শরীয়তে জায়েজ নাই, তো নাজায়েজ কামি সময় বেশি হয় নাকি? মামার হাত ধরে বাগনি বাড়ি, মামার সাথে কি বাগনি যেতে পারে? চাষার হাত ধরে বাতিতে যাইতে পারবে বাতিদি? তাহলে এই কতগুলো হারাম জিনিসের প্রতি মানুষের লোভ কি বেশি। তো এখন হযরত আদম আলাইহিসসালাম অনেক ধমক টমক দিলেন, কাজ হলো না। পরে বললো আচ্ছা ঠিক আছে, তোমরা আল্লাহর নামে কোরবানি দাও। তো কাবিল সে কৃষক ছিল, কিছু গমের ভিতরে ভালো ভালো গমগুলা বেছে ওই খারাপগুলারে নিয়ে এক জায়গায় স্তূপ দিল, এটা কোরবানি দিতে আছে। ভালোগুলা না, কোনগুলা? খারাপগুলা। আর হাবিল ছিল, সে তা মেষ বকরি পালতো, দুম্বা পালতো, সে একটা হৃষ্টপুষ্ট সুন্দর দুম্বা নিয়ে একটা জায়গায় রাখলেন। তখন কোরবানি কবুল হওয়া না হওয়ার নিয়ম হলো, আকাশ থেকে অগ্নি শিখা এসে ওই যার কোরবানি কবুল হবে তার কোরবানি অদৃশ্য করে দেওয়া। ঠিক হাবিলের কোরবানি অদৃশ্য হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এই যে দুম্বাটা অদৃশ্য হয়ে গেল, এটা আল্লাহ জান্নাতে নিয়ে লালন লালন পালন করতে লাগলেন, বলেন সুবহানাল্লাহ। এইটাই ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া ছুরিকাতলে দিয়ে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো এখানে কোরবানি কার কবুল হয়েছে? হাবিলের। কিভাবে কবুল হয়েছে? অদৃশ্য আগুন এসে। বর্তমানে যদি এই সিস্টেমটা চালু থাকতো কত লোকের এই কোরবানি ঘুরে থাকতো, এর কোনো আগা মাথা খুঁজে পাওয়া যেত না, কারণ টাকা থাকলেই কোরবানি দিয়ে ফেলে। তাকওয়া আল্লাহর ভয়ের কোনো চিন্তা নাই, যেভাবে ফ্রিজ কেনার ধুম, নিজেরটা নিজেই খাইতে আসে সারা বছর বসে। তাহলে এটা তো গোস্ত খাওয়ার জন্য কোরবানি দেওয়া, নামে নাম হয়ে গেল, সারা বছর আর মাংস কেনার কোনো প্রয়োজন নাই। তাই এই জাতীয় লোকের কোরবানি কি কবুল হইত? পাশাপাশি এটাও জানেন যে আগে কিন্তু কোনো পশুর কোরবানি দিলে ওইটার গোস্ত খাওয়া কি ছিল না? হালাল ছিল না। তো এখানে সে ইতিহাস বলার সময় নাই, শুধু এতটুকুই বোঝেন যে এই ভাই কাবিলে তার ভাইকে হত্যা করার ধমকি দিল। সে বললো আমার দোষ কি? তুমি তো মুত্তাকি হইলে আল্লাহর ভয় তোমার ভিতর থাকলে তোমারটা কবুল হইতো, কারণ আল্লাহ তো তিনি নীতির কথা শুনাইয়া দিলেন, বিতর্কে গেলেন না। হাবিল বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ ধর্ম বিরোধের পক্ষ থেকেই তা কি করেন, গ্রহণ করেন। তাহলে কোরবানি কার কবুল হয়? মুত্তাকিদের। তাহলে তুমি ঝগড়া গেলেন না, আল্লাহ তাআলার নিয়ম এই যে তিনি খোদা ভীরু পরেজগারের কর্মই গ্রহণ করেন। প্রখ্যাত মুফাসসির আল্লামা মাহমুদ আলসি রহমতুল্লাহ বলেন, তাকওয়া হলো যার দ্বারা মানুষের পরকালে ক্ষতি সাধিত হয় তার থেকে আপন সত্তা ও আত্মাকে বাঁচিয়ে রাখা। তাকওয়ার তিনটি স্তর রয়েছে, প্রথম হলো শিরিক থেকে বেঁচে থাকা, দ্বিতীয়ত সর্বপ্রকার কবিরা গুণা থেকে বিরত থাকা,
তৃতীয়ত যার দ্বারা আত্মা আল্লাহ স্মরণ থেকে অমনোযোগ হয়ে পড়ে তার থেকে দূরে থাকা। তাহলে তাকওয়া অর্জন করা মানে শিরিক থেকে মুক্ত থাকা। কিসের শিরিক? মানুষকে দেখানো, ফেসবুকে দেওয়া, পত্রিকায় ওঠা, এই লোকে বলবে, এসবগুলো কি রিয়া? রিয়াও শিরিকের অন্তর্ভুক্ত। তাহলে সে আর মুত্তাকি হতে পারল না। তারপরে আমাদের সকল ইবাদত বন্দেগী কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আমাদের জীবনের সব কিছুই আল্লাহর জন্য, কোনো কিছুই তার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সমগ্র জগতের প্রতিপালকের জন্য। আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য? সমগ্র জগতের প্রতিপালকের জন্য। তাহলে কোরবানি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মানে কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ফাসাল্লি লি রব্বিকা অনহার, তুমি তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। সূরা কাউসার 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতে। যে কোনো দুনিয়াবি স্বার্থ স্বার্থ ও উদ্দেশ্য থেকে আমলকে মুক্ত রাখা একান্ত প্রয়োজন। এখলাস ছাড়া কোনো আমলই আল্লাহ দরবারে কি হয় না? কবুল হয় না। আল্লাহ ইমর্মে বলেন, এটা সূরা বাইয়ে না 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর ইবাদত করতে, তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে। ইন্নামাল আমালু বিনিয়াত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমল ইমানকে নিয়াতকে খাটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে বলে সুবহানাল্লাহ। শুধু কি কোরবানি আল্লাহর জন্য নাকি সব কিছু? ফাসাল্লি, সালাত আদায় করতে হবে, লিরব্বিকা তোমার প্রতিপালকের জন্য, ওয়ানহার মানে কোরবানিও করতে হবে কার জন্য? রবের জন্য। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পরিপূর্ণ রূপে পালন করো। সূরা বাকারা 2 নম্বর সূরার 196 নম্বর আয়াত। তাহলে হজ আর উমরা কার জন্য করবে? শুনাম খ্যাতি হাদিসা বলার জন্য, কমিটির সভাপতি হওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভালোবাসতে হবে কার জন্য? সেটাও আল্লাহর জন্য। আল্লাহ ইমর্মে সূরা বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। সবার চাইতে বেশি ভালোবাসছে ঈমানদাররা কারে? আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিলেন। খলিলুল্লাহ মানে আল্লাহ বন্ধু। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আপনি তাকে খলিল হিসাবে ঘোষণা দিলেন, তার তো একটি প্রাণ আছে, তার সন্তান আছে, সংসার আছে, স্ত্রী আছে, তার দেশ আছে, আপনজন আছে, সমাজ আছে, তার মা বাবা আছে, সে তো এদেরকে ভালোবাসবে, আপনাকে তো সে খালেজভাবে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সূরা বাকারার ভিতরে আছে যে বিভিন্নভাবে তাকে পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখাইয়া দিলেন ফেরেশতাদেরকে যে ইব্রাহিমের অন্তরে আমি আল্লাহর মহব্বত ছাড়া আর কারো মহব্বত নাই। তাহলে এখানে সেই ইতিহাস টান দিলে তো অনেক সময় লাগবে। তো কোরবানি সব নবীর উম্মাতের বা সব নবীর আমলেই কি ছিল? তো এটা গাছ জোরে না, কোরআনের আয়াত আছে সূরা হজ 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মাতের জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি যেন তারা ওই সব চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম নিয়ে নাম নিতে পারে যা আল্লাহ তাদেরকে দান করেছেন।
তাহলে কোরবানি সব নবীর উম্মতের ভিতরে কি ছিল? তাহলে কোরবানি করতে হবে কার মতো? ওই হাবিলের মতো না কাবিলের মতো? কাবিলের মতো স্বার্থ কি উদ্দেশ্য বিয়ে করবো? আর কাবিলে করছে, হাবিলে করছে কি আল্লাহর রাজি খুশির জন্য। তাহলে স্বার্থ থাকলে হবে না, একমাত্র নিঃস্বার্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কি কোরবানি করতে হবে। আমাদের উপর যে কোরবানির নিয়ম নির্ধারিত হয়েছে তা মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তদীয় শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর রাহে কোরবানি দেওয়ার অনুসরণে সুন্নাহে ইব্রাহিম হিসাবে চালু হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী কায়নুকা যুদ্ধ থেকে আসার পরে তিনি এই দুইটা দুম্বা বড় বড় শিং বিশিষ্ট সাদা কালো রঙে জবাই দিতেন, দিতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে এটা কিসের কোরবানি? কালু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযিহিল আযহিয়্যু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুন্নাতু আবীকুম ইব্রাহিম। এটা মুসনাদে আহমদ ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বা সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। লাভ কি? প্রতিটা ফসলের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কৌতূহল জাগলো, বেড়ার গায়ে তো লোম রাশি বেশি, তো ফাসু কুইয়া রাসূলুল্লাহ বেড়ার ব্যাপারে আপনার মতামত কি? বলেন, লিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা লোম রাশির পরিবর্তে একটি করে নেকি ভাবে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি কার সুন্নাত? এখানে আবিকুম তোমাদের পিতা বলা হয়েছে, যারা উপস্থিত ছিল তারা কুরাইশ বংশ, এদের বংশ দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বুঝছেন, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়েছে? আবিকুম বলা হয়েছে। বা ধর্মীয় পিতা হিসাবে আমাদের ধর্মে অনেকগুলো কাজ আছে যা ইব্রাহিম আলাইহিস সালাম চালু করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবৎ রাখছেন, এটা জারি আছে। আমরা নাকে পানি দেওয়া, মুস কর্তন করা, নেশাত করা, খতনা করা, কোরবানি করা, এসব কাজগুলো কাজ সুন্না ইব্রাহিম আলাইহিস সালামের। বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো মনের কোরবানি দিতে পারলেই হলো এই কোরবানির শিক্ষা। কোরবানি যেহেতু সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের, তো ইব্রাহিম আলাইহিস সালাম কিসের কোরবানি দিছে? মনের কোরবানি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম দিছে তার পুত্র কোরবানি, আর ইসমাইল আলাইহিস সালাম দিছে তার নিজের সত্তা কোরবানি। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি ছিল পুত্র কোরবানি, আর কবুল হলো মনের কোরবানি। কবুল হয়েছে কোনটা? কি পুত্র কোরবানি হয়েছে? আল্লাহ বলছেন কবুল করছেন, কোনটা করছেন? তার মনের কোরবানি কবুল। ইসমাইল আলাইহিস সালাম ছিল, ইসমাইল আলাইহিস সালামের কোরবানি ছিল কি? জানের কোরবানি। কোথায় যায় এই কোরবানিটা হয়েছে? মিনা বাজার, যেখানে আজকে সব হাতিদাত চলছে, কোথায়? মিনা। মিনা এমন একটা জায়গা যেখানে গেলে আল্লাহর প্রেম এমনি জেগে ওঠে বলেন সুবহানাল্লাহ। এক কবি বলেন, হামসু ইসমাইল পেশে সেরবানে সাথে কান্দা পেশে তিগাশে মিনা ওয়ে এসকো কা বাজার হাই খুদ জবি হুল্লা জাহা যা কর জবে হোনে লাগে। এটা ইশকের একটা বাজার, যেখানে গেলে যে স্বয়ং জবিহুল্লাহ ইসমাইল আলাইহিসসালাম নিজেই আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। একদিন দুই দিনের জন্য নয়, সারা জীবনের জন্য নিজের জানকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর জন্য যদি জান দিয়া দিই, এটা কি বড় কিছু না ছোট? জান দি দি হুই উসকি থি ভক্ত ইয়ে হাই কে হাদা না হুই। আল্লাহর জন্য যদি আমাদের প্রত্যেকের নিজের জানটা উৎসর্গ করে দিই, তাহলে আল্লাহর জন্য আমরা কিছুই দিলাম না, কারণ এই জানটাও তো আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়ার জিনিস আল্লাহকে দিয়া দিলে তো আমাদের কিছুই দেওয়া হলো না। আল্লাহর দেওয়া জিনিস আল্লাহরে তো দিলাম, যারা বড় লোক ধনী লোক কোরবানি দিবেন, লাখ লাখ টাকা খরচ করবেন, আর করবেন আহ এতই টাকা গেল, টাকাটা আপনার বাপের না আল্লাহ দিছে দেখে পাইছেন?
কত শিক্ষিত লোক রিক্সা চালাইতে আছে, কোনো বুদ্ধি শুদ্ধি হইতে আছে না, টাকা কামাইতে পারতেছে না, আর আল্লাহ যে অনায়াসে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে খালি টাকা জমতে আছে, এটা আপনি জমাচ্ছেন না, আল্লাহ ব্যবস্থা করে রিসিপিতে জমতেছে, এটা আপনার বাক্যটু আপনার দক্ষতা নয়, এটা আল্লাহর অনুগ্রহ, জালিকা মিন ফাযলিল্লাহ, এটা কার অনুগ্রহ? তো এটা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এখানে আর একটা কথা না বললে নয়, ইসমাইল আলাইহিস সালাম কোথায় গেছিলেন বলেন? বাবার সাথে গেছিলেন। বাবা কি প্রস্তাব দিছিল সব কোরআনে আছে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম তোমাকে, আমি জবাব দিচ্ছি, তোমার মতামত কি ব্যক্ত করো? ক্বালা ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনাকে যা অত্যাদেশ করা হয়েছে তা পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের থেকে পাবেন। ফালাম্মা আসলামা কতাল্লাহু নীল জাবিল, যখন উবাই মুসলমান হয়ে গেল, মুসলমান কি আগেও ছিল না ওই সময় হয়েছে? তো এখন মুসলমান মানে পরীক্ষা না নিলে কাটি মুসলমান হওয়া যায় না। আল্লাহ যাকে যত বেশি পরীক্ষা নেন তাদের দিয়া তত ধর্মের কাম করেন, যেহেতু ইসমাইল আর ইব্রাহিমদের দিয়া খানায় কাবা নির্মাণ করাবেন, এই জন্য তাদের পরীক্ষাটাও বিশ্ববাসীর কাছে সবচেয়ে বেশি হার্ড কঠিন করে দিতেন। এই জন্য তারা জনজন যখন মেনে নিয়েছেন আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন, মানে মানে আল্লাহর হুকুম পালন করতে যখন আনুগত্য স্বীকার করেছেন, আল্লাহ তখন বললেন ফালাম্মা আসলামা অত্যাল্লাহুল জবির, তার মানে তাকে সোয়াইয়া দিলেন বালুর উপারে। হ্যাঁ, তাকে কি করলেন? বালুর উপারে উপর করে সোয়াইয়া দিলেন। ওয়ানাদাইনা হুয়াইয়া ইব্রাহিম কদ সাদদাক্তা রুয়া ইন্নাকা যালিকা নাযিল মুহসিনিন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জিব্রাইল ফেরেশতার মাধ্যমে, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। এইভাবেই আল্লাহ মুহসিন ব্যক্তি সৎ লোকদেরকে কি করে থাকে, নেককার লোকদের কি করে পুরস্কৃত করে থাকে। এখানে দেখেন বাবা বলল সন্তানেরে যে তোমাকে আমি রাত্রে স্বপ্নে দেখছি, তোমায় দিতেছি। সন্তান কি বলছে? বাবা আল্লাহ আপনাকে যা প্রত্যাদেশ করা হয়েছে তা আপনি পালন করুন। তাহলে সন্তান বাবার আনুগত্য কেমন হইতে হয়, পারিবারিকভাবে ইসলাম পালন এই ইসমাইল আলাইহিস সালামের থেকেই শিখতে হয়। যত কঠিন হুকুমই বাবা দিক না সন্তানকে, এটা অনায়াসে কি মেনে নিতে হবে। এই জন্য কবি বলেন, হামসু ইসমাইল পেশে সেরবানে, ইসমাইল আলাইহিস সালামের মতো তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেমন মাথা নত করে দিয়েছিল, হামসু ইসমা ইশেবে ইলে পেশে সেরবানে সাদে কান্দা পেশে তিগাস জাবদে, হাসি দিলে হাসি খুশি পাবে। তিনি কি করেছেন? ছুরিকা তলে মাথা রেখে দিছেন। ওদিকটা বাবা, কেউ যদি তার সন্তানের মানে নিজ হাতে জবাই দিতে হয় এই কথা যদি চিন্তা করে, সে হাঁটলে করার কথা না, সে ব্রেন স্ট্রোক করার কথা না, পাগল হয়ে যাওয়ার কথা না, কিন্তু নবী তিনি আল্লাহর হুকুম হাসি মুখে পালন করলেন, বলেন সুবহানাল্লাহ। তো উনি যখন জবাই দিতেছেন এই মুহূর্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি শুনতে পাইলেন, তিনি চিন্তা করলেন এই মরুভূমিতে আমি আর আমার সন্তান ছাড়া তো কেউ নাই, অবশ্যই তিনি ফেরেশতা হবেন, তুমি ফেরেশতা সাক্ষী থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা মুহাব্বাতা ইল্লাল্লাহ, হে ফেরেশতা তুমি সাক্ষী থাকো আমি ইব্রাহিমের অন্তরে আল্লাহর মহব্বত ছাড়া কারো মহব্বত নাই। সন্তান বুঝতে পারলেন সুরিকা তালে থেকে এটা আল্লাহর আল্লাহ আমার বাবার কোরবানি হয়তো কবুল হয়েছে, তিনি বলেন আল্লাহ আল্লাহু আকবার আলিল্লাহি হাম, এই তিনজনের এই বাক্যটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়েছে। বিদায় প্রতি বছর দিলহাজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পুরুষেরা জোরে জোরে মহিলারা আস্তে আস্তে পড়া ওয়াজিব, কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিল্লাহি হাম। তাহলে এটা কি একটা কোরবানি? শিশু ইসমাইলকে জবাই দেওয়ার যে স্বপ্নে দেখলেন এই যে একটা পরীক্ষা, এটা ছিল একটা তার মহব্বত অন্তরের ভিতরে, সন্তানের মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি? 83 বছরে যে সন্তানটা পেলেন তার মহব্বত তো অবশ্যই বাবার বেশি থাকারই কি কথা, কিন্তু তিনি প্রমাণ করে দিলেন যে তার মহব্বত তার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বতের চেয়ে
বেশি না, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাতাইনাহু বিযিবহিন আযীম, এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে উঠাইয়া তার ছুরিকাতলে একটা দুম্বা দিয়ে দিলেন, আর এইটাই এই প্রথাই চালু করে রাখলেন, অর্থাৎ রাখনা আলাইহি ফিল আখিরিন, আমি তার অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জবে করার জন্য দিলাম একটি মহান কোরবানি, এটাকে আজিম বলা হয়েছে, বিযিবহিন আযীম, এটা আসলে ছিল একটা বড় দুম্বা, অথবা এটা জান্নাত থেকে নিয়ে এসেছেন, এটার সম্মান অনেক বেশি, এই এই জন্য কোরবানিও দিতে হবে ওই সব পশু যেটা আসলেও বড় এবং দেখতেও সুন্দর। তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এটিকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। তার মানে আমরা এখন যে কোরবানি করতেছি পশু কোরবানি, এটা কার থেকে আসে? কার কাছ থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। যাই হোক, আমাদের হাতে আর সময় নাই, আপনার খুশি মনে সকলেই কোরবানি করতে হবে। এই কোরবানির কোনো গোশত মাংস আল্লাহ তাআলার কি বোঝে না, বুঝে কি আমাদের মনে অবস্থা? কোরবানি একটি মহান ইবাদত, আল্লাহর কাছে এর গোশত রক্ত বোঝে না, এবং উদ্দেশ্য এগুলো নয়, যেমন নামাজে ওঠা বসা আর রোজা রাখলে ক্ষুধার্ত পিপাসার্ত থাকা আসল উদ্দেশ্য নয়, বরং আল্লাহর আদেশ পালন করাই কি আসল লক্ষ্য। আল্লাহ কোরবানির ব্যাপারে বলেন, লাইয়া নালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এগুলোর গোশত রক্ত আল্লাহর কাছে পোষে না, কিন্তু পোষে তার কাছে তোমাদের মনের তাকওয়া। সূরা হাজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আগে এই আয়ানে জাহেলিয়াতে যুগে কোরবানি করত, তখন এই রক্ত মাংস গোস্ত এগুলো খানায় খাবার সাথে মেখে মেখে দিত, মনে করতো ওই ভোগ দেওয়ার মতন, দেবতারা যেমন ভোগ দেয় এরকম মনে করতো, আল্লাহ কবুল করে, আল্লাহ আপনাদের করে দিলে দেন না, গোস্ত মাংস এগুলো আমার কাছে পৌঁছে না, পৌঁছে কি? তাহলে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা এবং তার অবাধ্যতা থেকে বেঁচে থাকা ও আপনার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য